একটু লক্ষ্য করুন, করোনা ভাইরাস সংক্রান্ত প্রতিরোধের জরুরি বিজ্ঞপ্তি। এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান, হোটেল, রেস্তোরাঁ, ফার্মেসি ব্যতীত অন্য সকল প্রকার দোকানপাট সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ করতে হবে। হোটেল রেস্তোরাঁয় জনসাধারণ যাতে বসে না খেয়ে বাড়িতে গিয়ে খায় সে বিষয়ে সকলকে উৎসাহিত করতে হবে এবং প্যাকেট ডেলিভারির ব্যবস্থা রাখতে হবে। সকল প্রকার দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, হোটেল রেস্তোরাঁয় টিভি সংযোগ বন্ধ রাখতে হবে। প্রয়োজন ব্যতিরেকে একাধিক লোক এক স্থানে থাকতে নিরুৎসাহিত করা হলো। অপ্রয়োজনে দোকানপাট বা রাস্তাঘাটে আড্ডা দেওয়া যাবে না। আগামীকাল রোজ সোমবার 23/3/2020 ইংরেজি তারিখ হইতে এ আদেশ কার্যকর করা হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদেশ বলবৎ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসুন নিজে নিরাপদ থাকি, অন্যকে নিরাপদ থাকতে সাহায্য করি। অনুক্রমে উপজেলা নির্বাহী অফিসার, অনির্বাহী ম্যাজিস্ট্রেট জকিগঞ্জ। একটু লক্ষ্য করুন, করোনা ভাইরাস সংক্রান্ত প্রতিরোধের জরুরি বিজ্ঞপ্তি। এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান, হোটেল, রেস্তোরাঁ, ফার্মেসি ব্যতীত অন্য সকল প্রকার দোকানপাট সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ করতে হবে। হোটেল রেস্তোরাঁয় জনসাধারণ যাতে বসে না খেয়ে বাড়িতে গিয়ে খায় সে বিষয়ে সকলকে উৎসাহিত করতে হবে এবং প্যাকেট ডেলিভারির ব্যবস্থা রাখতে হবে। সকল প্রকার দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, হোটেল রেস্তোরাঁয় টিভি সংযোগ বন্ধ রাখতে হবে। প্রয়োজন ব্যতিরেকে একাধিক লোক এক স্থানে থাকতে নিরুৎসাহিত করা হলো। অপ্রয়োজনে দোকানপাট বা রাস্তাঘাটে আড্ডা দেওয়া যাবে না। আগামীকাল রোজ সোমবার 23/3/2020 ইংরেজি তারিখ হইতে এ আদেশ কার্যকর করা হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদেশ বলবৎ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসুন নিজে নিরাপদ থাকি, অন্যকে নিরাপদ থাকতে সাহায্য করি। অনুক্রমে উপজেলা নির্বাহী অফিসার, অনির্বাহী ম্যাজিস্ট্রেট জকিগঞ্জ।